ভালোই গরম পড়ে গেছে। ভালো মানে খুব গরম পড়ে গেল। এবার আজকে পুকুরে নেমে মাছ ধরব। এই হিংচে গাছ লাগিয়েছি, এদিক দিয়ে আগে নামবে বুঝলে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। কয়েকদিন আগে জাল ফেলিয়ে মাছ ধরা হলো, আপনারা দেখেছেন ভিডিওটা। কিন্তু এখন খুব গরম পড়ে গেছে, এখন কিন্তু পুকুরে নেমে মাছ ধরতে কোনো অসুবিধা হবে না। সেই জন্য আজকে পুকুরে কাড়া দেওয়া হবে। কাকিমা আর দিদি দুজনে মিলে এই যে জাল নিয়ে চলে এসেছে মাছ ধরবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যেই মাছ পড়বে সেই মাছ দিয়ে পটল দিয়ে দারুণ একটা মাছের ঝোল রান্না হবে, আর তার সঙ্গে থাকবে ভেন্ডির দারুণ একটা রেসিপি। দুটো রেসিপি গরমকালের জন্য একদম পারফেক্ট। আর ঝোলটা আজকে পাতলা করেই করব, আমি করব। চলো গরমে দেখুন আপনারা কি কি মাছ পড়ে আমাদের পুকুরে। সারা দিলে অনেক মাছ পড়ে, অনেক মাছ পড়বে একসঙ্গে। একেই সব পড়ে যাবে, দিদিকেই মাঝখানে দিয়েছে। আরে খরমিস করে, আর পরের বার আমি মাঝখানে থাকবো। এই যে গরম পড়েছে, এবার যতবার মাছ ধরা হবে সব কাড়া দিয়ে, মানে পুকুরে নেমে মাছ ধরা। গরমে তো বেশ আনন্দ হয়। এই কাকিমা, এই দেখো সব মাছ পড়ে আছে। আরে না, ঘাটেই সব মাছ আছে। আরে এত তত বলবে মাত্র তিনটে কাছে গেছে তো, বেরি পালি গেছে, ওখানে আছে বেরি পালি গেছে। এই এই তিনটে মাছ পড়ছে একটা। এই দেখো এইটা আমার কি নতুন মাছ গো, এই দেখুন একটা মাছ, দেখুন এই মাছটা দেখুন, মনে হয় পেটে ডিম হয়েছে। পেট গাড়ু, পেট গাড়ু কি জানি, আর শুধু হাঁ করে আছে দেখো। বাদু গ্লাস কাপ মা দিব, গ্লাস কাপ। হ্যাঁ ওই এমন করে ঘাস নিবে, বোতো ফোতো পানা ফানা যা যা আমাকে টগরি উপর দিকে উঠে খায় তাই। হ্যাঁ এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, কি বড় বড় পড়বে, বেরিয়ে গেছে। আর ওই দিক তো কাড়া দিয়ে গেছে, এটা অনেক। দাদু আমার কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে দেখো দিদি। নাও দাদু কাজ কি, আমি মাছ দেখে থাকতে পারলাম না, বসে পড়লাম মাছ দিয়ে। মাছ ছাড়া তো মাছ তো গুড়ো চুগুড়ো দিত, দাঁড়ি থাকনি না, দাঁড়ি থাকবি না, চল হাতটা ধরতে পার আমার। দাদু হাত ধরবো, এই উঠ, আমি উঠে যাচ্ছি, উঠে পড়ছি। যা পড়বে এইটাতেই পড়ে যাবে, আর কাড়া দিতে হবে তো, আর কাড়া দিতে লাগবে না। প্রত্যেক বারে বলো, আগের বারে বলে তো তিনটে পড়লে, এবারে দেখো পড়ছে। ভাগ্যটা ভালো, তুমি আজকে এক খেয়ে যাবো সব মাছ খেয়ে। না ওইটা কি হবে, এই 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 কাতলাটা ছেড়ে দি। হ্যাঁ কাতলা ছেড়ে দাও, এইগুলো নিয়ে নি দাদু। হ্যাঁ এই বাটা মাছ গুলো, বাটা মাছ অনেক পড়ছে। দাদু বলছে সব বাটা মাছ গুলো নে, বাটা মাছ দিয়ে পটল। কাতলা গুলো ছেড়ে দাও, কাতলা গুলো ছেড়ে দি, বড় হবে দেখছো। গরম থাকতে থাকতে কাতলা মাছ ধরে একদম কাতলা মাছের ঝোল করবো, আর একটু বড় বাটা মাছ গুলো নিবে নি। হ্যাঁ না ওইটা খুব ছোট, এই তো একদম সব একই সাইজের বাটা পড়ছে দেখুন, বড় হবে যে এটা বাটা তো ছোট বাটা, এইটাও ছেড়ে দি। এইবার তো মজাটা দেখবো ওই কোনটায়। ভিজি না, আমি তো তোমার দিকে বলতেছি, এই যাও আমার ভিজে যাবে। এই ধারে খেয়ে দাও, ধারে খেয়ে দাও, শুনো আমি আগে যাই। দেখি আসছি, প্রত্যেকবারে জাল দিয়েছো, প্রত্যেকবারে কিন্তু মাছ পড়ছে, মানে সলিড মাছ। এই আজ এই চারা মাছের ঝোল খাবো, চারাগুলো নিয়ে নিন তো, বড় 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 মাছের খাই, আজ ছোট মাছগুলো নেবো।
তিনবার জাল টানা হয়েছে, তিনবারের মধ্যে একবারই যা কম মাছ পড়ছিল আর দুবার পুরো জাল ভর্তি মাছ পড়ছে। ব্যাস যা মাছ পড়ছে রান্নার মতো হয়ে গেছে। এই যে এরকম সাইজের মাছের আজকে ঝোল হবে, হাফ বলতি মাছ হয়ে গেছে, হাফ বলতি মাছ আর কারো দেবো নাকি? না না অনেক মাছ পড়ছে কিন্তু আজকে। তো বন্ধুরা এবার মাছ ধরা তো হলো, মাছ ধরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার মাছগুলো সব বাছা হবে তারপর রান্না হবে। ওখানে যাই গিয়ে ঢেলে দেখাবো কতগুলো মাছ পড়ছে। কত মাছ হয়ে গেছে তা হোক না কি আছে, যদি আরো বুড়ো পাকাই তোমাদের অসুবিধা কিছু নেই তো। দাদু বলো আজকে এই মাছগুলো গোটা গোটা থাকবে? থাক। ও মঙ্গল এসো। সুন্দর মাছগুলো সারি সারি রাখছে। পটল দিয়ে এই জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু এই গরমের সময় বেশ ভালো লাগে বলো। মাছ ধরাও হয়ে গেল, মাছ বাছাও হয়ে গেল। মাছ ধরলে এখনই কাটা হচ্ছে, আবার মাছ ভাজা হবে, খাবাও হয়ে যাবে। এক ঘন্টার মধ্যে সব শেষ কাজ। আবার খাবো, আবার খাবে, আবার পটল দিয়ে ঝোল হবে। বটিগুলো আর এই মাছগুলো গুড়ি না, আমি গুড়ি। হ্যাঁ এখানে একটা মাছ রয়ে গেছে, চলো। মাছগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি, পপি একটু পরে আসবে, আমি ততক্ষণ মাছগুলো ভাজি। আমি কাকিমা আর দাদু তিনজন মিলে চলে এসেছি। পটলের সাইজগুলো বেশ ভালো আছে, বড় বড় আছে। তুমি তো আজকে মহা রাজা হয়ে গেছো গো। হ্যাঁ গো, তুমি মাছ ভাজো না আমি খাবো। ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বলে তাড়াতাড়ি মাছ ভাজো না খাবো। হ্যাঁ মাছ ভাজো খাবো। সরষের তেল, এদিকে তেলটা গরম হতে থাক, আমি ওদিকে মাছের নুন হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, আজকে তো অনেক মাছই ধরেছিলাম, কিন্তু বড় মাছগুলো বাড়িতে রেখে দেওয়া হয়েছে, খাওয়া হবে পরে। আর এই চারা মাছের আজকে ঝোল খাবে বলছে, ওই জন্য আজকে গোটা গোটা চারা মাছের ঝোল হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছ আমি ঝাড়ুগুলো কেটে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তো মাছ ভাজা হয়ে গেল। ঢেঁড়স সব কাটা হয়ে গেল, ঢেঁড়স গুলো নরম দেখুন, একবারে বিচে গুলো কুচি কুচি লঙ্কা বিচের মতো, খুব নরম ঢেঁড়স, খুব নরম। কম করে দেবো, সবজি আছে এই আলুগুলো ঢেঁড়সে দেওয়া হবে। মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছের তেলে কেটে রাখা পটল আর আলু একসঙ্গে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, মাছ ধরা থেকে সেই পেঁয়াজটাই চাপ।
বসছো? এই এখন খাওয়া পর্যন্ত বসে থাকবো। জিরে পপি আসবে বলে আর আসতে পারেনি, পপির একটু শরীরটা খারাপ লাগছে, তাই আমি মাছের ঝোলটা তো করে নেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়েছি, এবার উপর দিয়ে টমেটোর কুচি দিয়ে দেবো, লবণ, মশলা ধোয়া জলটা দাও। মশলা ধোয়া জল অনেক দিন দেওয়া হয়, হিল ধোয়া জল। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেবো। ভেজে রাখা পটল আর আলু খুব ভালো করে মশলাগুলো সবজির সঙ্গে কষিয়ে নেবো। মশলার সঙ্গে আলু আর পটল খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল আর একটু জল দিয়ে দেবো, বেশি করে ঝোল করো, যখন ভাত খাবো যেন ভাত। আজকে যা ঝোল করছি দাদু যে হাপুর হাপুর করে খাবে, কবাটি দিবে, চার বাটি আছে তো, ওই জন্য বললাম তো ভাত যেন ডুবে থাকে। কবাটি দেবে, তোর কাছে বাটি আছে তো? হ্যাঁ, চার বাটি দেবো, চার বাটি, গনে গনে। এই যে গামলা, চার বাটিতে কি হবে? এবার তো ঢেড়স রান্না হবে, সরষে পোস্তটা বেটে দাও, এনো একসঙ্গে বেটে দাও। হ্যাঁ একসঙ্গে বেটে দাও, সরষে পোস্ত ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এই মাছটা যে পড়লো দাদু, মাছ দিয়ে খানিকক্ষণ ফুটে গেলেই নামিয়ে নেবো। মাছ দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিয়েছে, এবার নামিয়ে নেবো। সরষের তেল, মাছ দিয়ে তো পটলের ঝোল হয়ে গেল। এবার এই যে ঢেঁড়সটা রান্না করব, কেটে ধুয়ে রাখা ঢেঁড়স আর আলু, হলুদ। আরে ঢেঁড়সের তরকারি এক বছর আগে খেয়েছিলাম, আবার এই এসেছে আজকে খাবো, ভালো করে একটু রান্না বান্না করবে আজকে, আবার আমার হাতের খাবে। হ্যাঁ ঢেঁড়স আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেবো। ফোড়নের জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো, ফোড়নে গোটা জিরে আর কাঁচা লঙ্কা, টমেটোর কুচি, এবারে বেটে রাখা সরষে আর পোস্ত একসঙ্গে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, অল্প করে একটু জল দিয়ে দেবো। এবার ওপর দিয়ে ভেজে রাখা ঢেঁড়স আর আলু দিয়ে দেবো। এই ঝাড়াসটা চলছে ঠিক হচ্ছে, হচ্ছে তো টাইমে মশলা পড়তেছে এবং ঠিক ভালো হচ্ছে, নাড়া টাড়া ভাজা টাজা। এবার অল্প করে একটু জল দিয়ে দেবো, ওটাও কিন্তু খুব ভালো লাগবে, এক মনে দেখতেছে রান্না খুব ভালো করে। অল্প করে একটু চাপা দিয়ে দেবো, ভালো করে আলু আর ঢেঁড়স সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে নাকি আলু। ভালো করে আলু সেদ্ধ হয়ে গেছে, সব শেষে ওপর দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেবো। চিনি
ঢেঁড়সটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে কে কে রান্না করলো? আমি আবার চলে এসেছি রান্না হয়ে যেতে। পাতলা ঝোল একদম আবার একটা দিলাম, চার বাটি ঝোল খাবে বলছে, এদের দু বাটি দেওয়া হয়ে গেছে, দু বাটি নেবো। চারাপোনা গুলো যা সাইজ দেখো, এই পটল পড়ে গেল, আজকে এখানে পপি কিচেনের এখানে এই প্রথম পটল দিয়ে মাছ দিয়ে ঝোল ভাত খাচ্ছি, প্রথম আজ খাচ্ছি ভালো তো এই গরমে, এই গরমে সিজনের প্রথম। আমি আগে থেকে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, এই যে ঢেরবুস নিজে রান্না করছে, তাড়াতাড়ি বসে পড়ছে খেতে। আমি আজ বলবো নি রান্না কেমন হয়েছে, তোমরাই বলবে। পটল দিয়ে চারা পোনা মাছের ঝোল, আবার মঙ্গলা বানিছ, দারুণ লাগছ। পটল দিয়ে চারা মাছের ঝোল একবার, ওকে ওকে এর না বাংলা শো এক বক্কে, একবার এক গ্লাস। অনেকে আছে পটল খেতে পছন্দ করেনি, তো মাছের ঝোল করবেন এইভাবে পটল দিয়ে। আর এখন তো বাজারে একদম টাটকা টাটকা পটল পাওয়া যাচ্ছে, স্টোরের নয়, কিন্তু গরম পড়েছে মানে পটল বাজারে উঠে গেছে। তো পটল দিয়ে এরকম ঝোল বানিয়ে খাবেন, দেখবেন কিরকম স্বাদ। গোটা মাছ দারুন স্বাদ, এরকম মাছের পিস অনেকদিন খাইনি, গোটা গোটা এরকম মাছ। লাদু ওই করে তো আজকে ওই রকম গোটা গোটা মাছই দেওয়া হলো, আজকে মজা করে খাও। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।